তো আপনারা হয়তো অনেকেই নতুনভাবে ভোটার হয়েছেন, এবং ভোটার হওয়ার সময় রেজিস্ট্রেশন ফর্মের যে একটি অবশিষ্ট অংশ, অর্থাৎ আপনার স্লিপ নাম্বার বা ফর্ম নাম্বার, তা পেয়েছেন, কিন্তু আপনার হাতে কোনো এনআইডি কার্ড পাননি, অথবা এনআইডি নাম্বার জানেন না, বা স্মার্ট কার্ডের নাম্বার জানেন না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফর্ম নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ভোটার নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন যে আপনি কোন এলাকার ভোটার, আপনার এনআইডি নাম্বার কত এবং স্মার্ট কার্ড নাম্বার কত, এবং এগুলো কিভাবে চেক করবেন আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি আপনারা আপনাদের এনআইডি করার সময় যে ফর্ম দিয়েছিল সে ফর্ম থেকে করতে পারবেন, অথবা আপনাদের যদি ভোটার নাম্বার জানা থাকে তাহলে তাও করতে পারবেন। ওকে, তো আপনারা হয়তো দেখে থাকবেন অনেক সময় আপনাদের এনআইডি কার্ড হাতে পান না, কিন্তু তার পূর্ব মুহূর্তে নির্বাচন আসলে সেখানে কিন্তু আপনাদের ভোট দেওয়ার জন্য ব্যবস্থা থাকে, সেখানে আপনারা ভোট দিতে পারেন। ওকে, তো সেখানে থাকে ভোটার নাম্বার, কিন্তু এনআইডি নাম্বারটা জানতে পারেন না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ভোটার নাম্বার থেকে এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ড নাম্বার, ভোটার এরিয়া ইত্যাদি চেক করতে পারবেন। ওকে, তো এই জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো এটা আপনারা মোবাইল অথবা কম্পিউটার থেকে করতে পারবেন, আমি আজকে কম্পিউটারের মাধ্যমে করে দেখাবো। ওকে, তো আমি একটি ব্রাউজার ওপেন করতেছি, গুগল ক্রোম ব্রাউজার। এরপর এখানে সার্চ করব NIDW, এরপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এরকম শুরুতে দেখুন সার্ভিসেস ডট এনআইডিডব্লিউ ডট গভ ডট বিডিএ ওয়েবসাইট ওপেন হয়েছে, এবং নিচে লেখা আছে এনআইডি কার্ড, এখানে একবার প্রেস করুন। প্রেস করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল সাইট রয়েছে তা ওপেন হবে। এটা একটা নতুন সাইট, এর পূর্বে কিন্তু এই সাইটটি এরকমভাবে ছিল না। তো এখানে দেখুন লেখা আছে ভোটার তথ্য, এখানে প্রেস করুন। উপর থেকে দেখবেন হোম, ফিস এবং ভোটার তথ্য লেখা আছে, এখান থেকে প্রেস করুন। প্রেস করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে রয়েছে ভোটার তথ্য এবং নিচে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। তো এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর আপনারা জানেন না, সেটাই চেক করবেন, অথবা এখানে ফর্ম নম্বর যে কোনো একটি দিতে বলেছে। তো আমার কাছে জাতীয় পরিচয়পত্র নম্বরও নেই, ফর্ম নম্বরও নেই। আমি এখন দেখাবো ভোটার নম্বর দিয়ে কীভাবে এই সম্পূর্ণ তথ্য দেখবেন। ওকে, তো আমি একটি ভোটার নম্বর টাইপ করে দিচ্ছি, আমার কাছে একটি ভোটার নম্বর রয়েছে। তো এখানে একটি ভোটার নাম্বার ইন করলাম, এরপরে তার জন্ম তারিখ, মার্ক, ডেট অফ বার্থ টাইপ করে দিতে হবে, সিলেকশন করে দিতে হবে। তো এখান থেকে আমি তার জন্ম তারিখ সিলেকশন করছি, এরপরে মাস মাস সিলেকশন করছি, এরপরে বছর টাইপ করে দিলাম। তো এই জন্ম তারিখ অবশ্যই মিস্টেক করা যাবে না, মিস্টেক করলে কিন্তু এই তথ্য শো হবে না। ওকে, এবং এই নিচে দেখুন একটি ক্যাপসা রয়েছে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ক্যাপসা দেখতে পাবেন। যদি এই ক্যাপসা বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে রিফ্রেশ করতে পারবেন। ওকে, তো আমি এই ক্যাপসা এখানে টাইপ করে দিচ্ছি। তো ক্যাপসা দেওয়া হয়ে গেল, এরপর জাস্ট নিচ থেকে ভোটার তথ্য দেখুন এখানে একবার ক্লিক করুন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান পাশে চলে এসেছে ভোটার তথ্য, প্রথমে রয়েছে ভোটার নাম্বার যেটা আমি আগে টাইপ করে দিয়েছি, এরপরে সিরিয়াল নাম্বার, তার সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ এটা স্মার্ট কার্ড নাম্বার, এরপর এখানে আছে পিন। পিন বলতে গেলে এটা সাধারণ যে এনআইডি কার্ড রয়েছে বা আগের যে এনআইডি কার্ড তার এই নাম্বার, এটাকে এখানে পিন হিসেবে গণ্য করে। এরপর রয়েছে ভোটার এলাকা, অর্থাৎ কোন এলাকার ভোটার তা এখানে শো করেছে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা ভোটার নম্বর দিয়েই এনআইডি নাম্বার এবং হচ্ছে আগের যে 17 সংখ্যার বা 17 ডিজিটের যে এনআইডি নাম্বার তার নাম্বার, সিরিয়াল এবং ভোটার এলাকা দেখতে পারবেন। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এটা চেক করবেন। এটা আপনারা চাইলে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়েও চেক করতে পারেন। ওকে, তো আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এরকম ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।